আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশের শিরোনাম। রাজনৈতিক দলগুলোর সরব ভূমিকা নিয়ে সংশয়ে সিইসি। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটু কম বেশি হবেই বলছে প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দেব মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হয়েছে বলছে ফখরুল। রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না। জানিয়ে দেব কেন সমকমিতায় লাগাম টানতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারে জানিয়ে দেব ভারতের শিরোনাম। খাড়া নামল শাস্তির মন্ত্রিত্ব থেকে পার্থকে সরালেন মমতা, লিখেছিল আনন্দবাজার। জানিয়ে দেব চাকরি প্রার্থীদের সঙ্গে কথা, অভিষেকের শুক্রবার বৈঠক। সর্বশেষ জানিয়ে দেব আমার সঙ্গে কথা বলবেন না, সংসদে স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রকাশ্যেই ফুঁসে উঠলেন সোনিয়া। রাজনৈতিক দলগুলোর সরব ভূমিকা নিয়ে সংশয়ে সিইসি। রাজনৈতিক দলগুলো যথাযথভাবে সরব ভূমিকা পালন করতে পারছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ ওয়াল। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপের সঙ্গে সংলাপে নিজের সংশয়ে কথা জানান সিইসি। সংলাপে অংশ নিয়ে দিক কক্ষ বিশিষ্ট সংসদ সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির চালুর প্রস্তাব করেন অ্যাপ। ব্যক্তিগতভাবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আসন বণ্টনের বিষয়টি সমর্থন করেন জানিয়ে সিইসি বলেন, আপনারা যথাযথ সরব ভূমিকা পালন করতে পারছেন কি না সেটা নিয়ে আমার একটু সংশয় আছে। আমি চাই আপনারা আরো সরব ভূমিকা পালন করেন, তাহলে আমার জন্য ফিল্ডটা মসৃণ হয়ে যাবে। জানিয়ে দেব বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটু কম বেশি হবেই বলছে প্রধানমন্ত্রী। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা একটু কম বেশি হবেই, কিন্তু আমাদের নানা লোকজন রয়েছে যারা এটা নিয়ে নানা রকম মন্তব্য এবং গুজব করে বেড়ায়। তিনি বলেন, আমি মনে করি আমাদের 3 মাসের খাদ্য কেনার যে রিজার্ভ সেটা থাকলেই যথেষ্ট, তবে ভোগ্যপণ্য এবং খাদ্যপণ্যর পর নির্ভরশীলতা কমাতে হবে, নিজের দেশে উৎপাদন বাড়াতে হবে। আজ বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত 24টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের যে উর্বর জমি ও জনসংখ্যা রয়েছে তাতে উদ্বেগ নিলে আমরা পরিবর্তনশীলতা কমাতে পারি। শুধু উৎপাদন নয়, খাদ্যপণ্য সংরক্ষণ আধুনিকরণ করতে হবে এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ব্যাপকভাবে গড়ে তুলতে হবে। এতে দেশের মানুষের জন্য যেমন একটা বাজার তৈরি হবে, আবার বিদেশেও আমরা রপ্তানি করতে পারব। সরকার প্রধান বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে শুধু রেমিটেন্সের উপর নির্ভরশীল নয়, রপ্তানি নির্ভর বৈদেশি মুদ্রা অর্জনের দিকে আমাদের আরো বেশি মনোযোগ দিতে হবে। আমাদের পণ্য যাতে বিদেশে রপ্তানি হয় সেজন্য পণ্যের বহুমুখীকরণ করা এবং পণ্যের জন্য নতুন নতুন বাজার আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেখানে যে পণ্যের চাহিদা সে ধরনের পণ্য বাংলাদেশে উৎপাদনের মাধ্যমে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জনের পদক্ষেপ আমরা নেব। রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না। রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না, সাহস থাকলে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত হাজারীবাগ থানায় 14 ও 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এই আহ্বান জানান। দেশ ভালো থাকলে বিএনপি নেতাদের মন কেন খারাপ হয় জানতে চেয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন, নির্বাচনে অংশ নিন, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে, দেশে নাকি গণতন্ত্র নেই। বিএনপি নেতাদের এমন বক্তব্য হাস্যকর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেষ পর্যন্ত বিএনপি তাদের অস্তিত্ব দলকে রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবে। দেশে বিদ্যুৎ ও জ্বালানির অভাব নেই, যতটুকু আছে তা অচিরেই সমাধান হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হয়েছে বলছে ফখরুল। মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনশুমারি সঠিক হয়নি। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নড়াইলে সহিংসতার ঘটনায় গত 18ই জুলাই বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত শনিবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তাদের সেই তদন্ত প্রতিবেদন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিশ্বব্যাপী এই শুমারিকে আদমশুমারি বলা হলেও সরকার এটাকে জনশুমারি বলে
চলছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে প্রতারণা করছে, সরকার প্রতারণার উপর দাঁড়িয়ে আছে, ফেক গভর্নমেন্ট। কেন সমকামিতায় লাগাম টানতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঙ্কিপক্সের সংক্রমণ বিশ্বজুড়েই বাড়ছে, সমকামীদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা দিচ্ছে বলে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রুয়াসুস। পরিস্থিতি সামাল দিতে সমকামিতায় লাগাম টানার আহ্বান জানিয়েছে তিনি। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রুয়াসুস বলেন যে পুরুষরা সমকামিতাদের মধ্যে এই সংক্রমণ দেখা দেয়। আপনারা এই মুহূর্তে থেকে যৌন সঙ্গী কমান, নতুন সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টিও পূর্ণ বিবেচনা করুন। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে গত সপ্তাহে প্রকাশে এক গবেষণায় দেখা যায় মাঙ্কিপক্সে আক্রান্ত 98% মানুষ সমকামী অথবা উভকামী। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন যে কেউই এই রোগে আক্রান্ত হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 78টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত 18,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে 70% ইউরোপে ও 25% যুক্তরাষ্ট্রে। গত মে মাস থেকে এ পর্যন্ত মাঙ্কিপক্সে 5 জনের মৃত্যু হয়েছে। খাড়া নামলো শাস্তির মন্ত্রিত্ব থেকে পার্থকে সরালেন মমতা, লিখেছিল আনন্দবাজার অনলাইন। প্রত্যাশিতভাবেই বৃহস্পতিবারের বারবেলায় শাস্তির খাড়া নামলো এসএসসি দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের ওপর, যা বৃহস্পতিবার দুপুরের আগেই জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই এক বিজ্ঞপ্তি জারি করে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের অন্দরের অনুমান মন্ত্রিত্ব যাওয়ার অর্থ সন্ধার শৃঙ্খলা রক্ষা। কমিটির বৈঠকে পার্থের দলীয় মহাসচিব পদও যেতে চলেছে, পাশাপাশি তিনি দলীয় মুখপত্রের সম্পাদকের পদটিও হারাতে চলেছেন। এসএসসি দুর্নীতি তদন্তে নেমে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, গত কয়েকদিনে পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর ফলে সেই ক্ষতি কতটা মেরামত করা যাবে তা এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না দলীয় নেতৃত্ব। তবে একটা বিষয়ে তারা একমত, পার্থকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে আমজনতার কাছে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আপোষ না করার একটা বার্তা দেওয়া গিয়েছে। আমার সঙ্গে কথা বলবেন না, সংসদে স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রকাশ্যেই ফুঁসে উঠলেন সোনিয়া। সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে বিতর্কে জড়ালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এই পরিস্থিতিতে সংসদে স্মৃতি ইরানির সঙ্গে বসসায় জড়াতে দেখা গেল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। প্রকাশ্যেই সোনিয়াকে বলতে শোনা গেল আমার সঙ্গে কথা বলবেন না। বুধবার সোনিয়া গান্ধীকে ইডির জেরার প্রতিবাদে ধরনায় বসেছিলেন অধীর চৌধুরী সহ কংগ্রেস সংসদরা। সে সময় এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অধীর দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি না বলে রাষ্ট্রপত্নী বলে বসেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ফুঁসে ওঠে বিজেপি। আসরে নেমে যান স্মৃতি ইরানি। তিনি বলেন, সোনিয়া গান্ধী দেশের সর্বোচ্চ আইনসভায় একজন মহিলাকে এভাবে অপমানিত হতে দিলেন। তিনি আদিবাসী বিরোধী, দলিত বিরোধী এবং নারী বিদ্বেষী। স্মৃতির দাবি, এহেন মন্তব্যের জন্য অধীর ও সোনিয়া দুজনকেই দ্রুত ক্ষমা চাইতে হবে। চাকরি প্রার্থীদের সঙ্গে কথা অভিষেকের শুক্রবার বৈঠক। সমস্যা সমাধানে এবার আসরে নামলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মেয়র রোডে অবস্থানরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন তিনি, আশ্বাস দেন দ্রুত সমস্যা মেটাতে দলের তরফ থেকে চেষ্টার। শুক্রবার অবস্থানরত চাকরি প্রার্থীদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলেও সূত্র মারফত জানা গিয়েছে। প্রসঙ্গত স্কুলে নিয়োগের দাবিতে ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের অবস্থান 500 দিন পেরিয়ে গেছে। অবস্থানরত চাকরি প্রার্থীদের একটি সূত্র জানিয়েছে, অভিষেক ফোনে শহীদুল্লাহ নামে একজনের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন সমস্যা সমাধানে সচেষ্ট হয়ে রাজ্য সরকারের সঙ্গে দলের তরফে কথা বলা হবে। গোটা বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার তাদের প্রতিনিধিদের সঙ্গে অভিষেক বৈঠক করবেন বলেও ওই সূত্রটির দাবি। অন্যদিকে স্কুলের নিয়োগে দুর্নীতি এবং টাকা উদ্ধার নিয়ে বৃহস্পতিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। শিল্পমন্ত্রীর পদ থেকে পার্থ চ্যাটার্জিকে যাতে অনতিবিলম্বে অপসারণ করা হয় সেই দাবি তুলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিলের আয়োজন হয়। সূত্র পার্স টুডে।